নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি হলাম উমা। তো অ্যাজ ইউ নো, অনেকে জানো হয়তো যে আমি এখন প্রেগনেন্ট। সো এখন আমার থার্ড ট্রাইমেস্টার চলছে যদিও, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আমি আমার নজিয়া বা ভমিটিং যেটা হয় মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সো সেগুলোকে আমি কিভাবে ম্যানেজ করেছিলাম। সো সেই কারণে আমি ভিডিওটা নিয়ে এসেছি, তাতে তোমাদের অনেক হেল্প হতে পারে, যাতে সেই কারণে আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো থ্যাঙ্কফুলি আমার ভমিটিং হয়নি, কিন্তু আমার নজিয়া ফিল ছিল। আমার সাধারণত নজিয়া ফিলটা হতো রাতের দিকে, আর আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যেত, সেই কারণে আমার নজিয়া ফিলটা আসতো। নাহলে আমার ভমিটিং ইয়া মর্নিং সিকনেস যেটা বলে, সেটা আমার হয়নি, ঠিক আছে, থ্যাঙ্কফুলি সেটা হয়নি। বাট আমাকে কখনো মানে বমি করতে হয়নি বা এটা জিনিসটা হয়নি, কিন্তু নজিয়া ফিল অবশ্যই ছিল। দ্বিতীয়ত, আমাকে রাত্রেবেলা অনেকগুলো ওষুধ খেতে হতো, সেই কারণে ওষুধগুলো খাওয়ার পরেও একটু নজিয়া ফিল আসে। তো সেই কারণে, আর সকালের দিকে আমি কি করতাম, আমি শুনেছিলাম যে মর্নিং সিকনেস হয়, নজিয়া ফিল হয়। তো সকালের দিকে যখন কখনো কখনো মনে হতো যে হতে পারে, বা আমি কি করতাম, সকালে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিতাম। ঘুম থেকে উঠে চাটা আমি খেতাম না, আমি চায়ের বদলে ব্রেকফাস্টটা করে নিতাম। যখন আমার হাজব্যান্ড অফিস যেত, ওকে যখন টিফিন দিতাম, আমি নিজেও খেয়ে নিতাম। তো এছাড়া আমি কি করতাম সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, আমার বেড সাইড টেবিলে সবসময় একটা কৌটো থাকতো, একটা না অনেকগুলো কৌটো থাকতো। এটাতে থাকতো ড্রাই ফ্রুট থাকতো, রোস্টেড। হ্যাঁ, এবারে বলবে ফার্স্ট ট্রাইমেস্টারে বেশি ড্রাই ফ্রুটস খাওয়া ভালো না, ঠিক আছে, কিন্তু আমার ডক্টর সেরকম কিছু বলেনি যে মানে ড্রাই ফ্রুটস খাওয়া যাবে না। আর আমি যে টাইমে প্রেগনেন্ট হয়েছিলাম, সেই টাইমে প্রচণ্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর, আর আমি যেখানে থাকতাম এমপিতে, সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো আমার কোনো প্রবলেম হয়নি। ইনকেস তোমার যদি ডক্টর বলে থাকে যে ড্রাই ফ্রুটস খেও না, দেন সেটা মেনে চলো, ঠিক আছে। তো ড্রাই ফ্রুটস এমন নয় যে আমি অনেকগুলো করে খেতাম, ঠিক আছে, একটা কাজু, একটা আখরোট, সরি আখরোট বলছি, আলমন্ডস, একটা ওয়ালনাটসটা আমি খুব একটু লাস্টের দিকে খেয়েছিলাম, একটু কিশমিশ, এইটা করে এরকম করে খেতাম। আর আমার থাকতো বিস্কিট একটা কৌটোতে, এরকম সেম কৌটোতে বিস্কিট থাকতো। আর যেটা থাকতো, যেটা আমাকে খুব হেল্প করেছে, সেটা হলো ছোলা, রোস্টেড ছোলা, ছোলা ভাজা আর কি, ঠিক আছে, রোস্টেড ছোলা ভাজা থাকতো। সেটা খুব খাওয়া ভালো, আয়রন থাকে আর সেটা খুব খাওয়া ভালো। অ্যাকচুয়ালি কী বলে, যখন নজিয়া ফিল হয় তখন একটু ক্রাঞ্চি টাইপের কিছু খেলে বেটার, মানে একটু ক্রিসপি হবে, ঠিক আছে, কিন্তু অবভিয়াসলি প্রেগনেন্ট তুমি, তো আনহেলদি জিনিস যতটা কম খাবে তত বেটার। তো তুমি এটা খেতে পারো, ছোলা ভাজা। আর থাকতো, তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মাখানা, এটা হচ্ছে পদ্ম ফুলের সিডস, ঠিক আছে, ফুল মাখানা। এটা আমি বিগ বাস্কেট থেকে কিনেছি, তোমরা যে কোনো লোকাল মার্কেট থেকে কিনতে পারো। সো মাখানাটা আমি খেতাম, এটা আমার খুব ভালো লাগতো। মাখানাতে না অনেক গুণ থাকে, সব থেকে প্রথমে হচ্ছে ক্যালসিয়াম অনেক বেশি থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম থাকে, প্রোটিন থাকে, ভিটামিন ডি থাকে, আরও কত কিছু গুণ থাকে তোমরা হয়তো গুগল করলে চেক করতে পারবে, ঠিক আছে। আর এটাকে শুধু এমনিভাবে খেতাম না, অবভিয়াসলি এটাকে জাস্ট একটু রোস্ট করে নিতাম, হয় বাটার দিয়ে, না হলে ঘি দিয়ে, ইয়া তো এমনি শুকনোও রোস্ট করতে পারো, বাট আমি বাটার দিয়ে প্রেফার করতাম। একটু বাটার, নুন আর একটু গোলমরিচ, ইয়া তো চাট মশলা খেতে পারো, বাট অনেক চাট মশলাতে না হিং থাকে, আর এই টাইমে হিং খাওয়াটা বারণ। তো আমি গোলমরিচ গুঁড়ো আর নুন আর বাটার দিয়ে রোস্ট করতাম, একদম পপকর্নের মতো খেতে লাগে, ক্রাঞ্চি হয়, হেলদি আছে, তোমরা এটা ট্রাই করতে পারো। আর খেজুর থাকতো, খেজুরও খুব ভালো, বাট মিষ্টি আমার খুব একটা পছন্দের জিনিস ছিল না, মানে নয়, তো আমি খেতাম, কম করে খেতাম। আরেকটা জিনিস আমাকে খুব হেল্প করেছিল, যেটা শীতকালের দিকে খুব ভালোভাবে পাওয়া যাচ্ছিল, সেটা হলো মুরগি বা চিড়ের নাড়ু। চিড়ের নাড়ুটা আমাকে খুব হেল্প করেছে, খুব ক্রাঞ্চি হয়, খাওয়া ভালো, গুড় থাকে, সো ওটাও খুব
আমাকে হেল্প করেছিল। আমার যখনই খিদে পেত একটা লাড্ডু খেয়ে নিতাম, চাই আমার রাত 3টের সময় হোক, ভোরবেলায় হোক, আমার রাত 3টের সময় বেশিরভাগ ঘুম ভেঙে যেত, দেখ খিদে পেত। তো এটা আমাকে খুব হেল্প করেছিল, খাওয়ার মধ্যে এগুলো আমাকে হেল্প করেছিল। আর নজিয়া ফিল হলে আমি একটু লেবু শুকতাম, বাট লেবু শুকে আমার খুব একটা হেল্প হয়নি, সত্যি বলতে হেল্প হয়নি, অনেকের হতে পারে বাট আমার হেল্প হয়নি কিছু। তো আশা করি তোমাদেরকেও এগুলো হেল্প করবে, আর যদি হেল্প করে তাহলে অবশ্যই কমেন্ট বারে জানাবে। আর যারা নিউলি মমি হতে চলেছো বা এক্সপেক্টেড বা প্ল্যান করছো, তারা খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর আশা করি তোমাদের প্রেগনেন্সিটা খুব স্মুথলি কাটবে, আর ছোটোখাটো টিপস তোমাদের হেল্প করবে হয়তো। চলো টাটা এখনের জন্য, টাটা, খুব ভালো থেকো।